আমি আল্লাহ আমি আল্লাহর এত ক্ষমতা এত পাওয়ার এত পাওয়ার নারীর পেট থেকে কন্যা সন্তান আমি আল্লাহ বের করে দেই একটা 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 বলি মাইয় আমি আল্লাহ চাইলে নারীর পেট থেকে একটা পুত্র সন্তান বের করে দেই এটা আমি আল্লাহর পাওয়ার আমি আল্লাহর খবতা আমি আল্লাহ দেই আবার আমি চাইলে পরের অংশে পরের আয়াতে বলে 50 নং আয়াত আল্লাহ বলে আও ইউজাউবি জূহুম আও ইউজাউবি জূহুম অথবা চাইলে আমি আল্লাহ তাদেরকে দেই ওই সমস্ত নারীদেরকে দেই কি দেই আউয়িযাউ বিহুম যুকুরান ওয়া ইনাসা এখানে যুকুরান ইনাস একসাথে আল্লাহ নিয়ে আসছেন নারী আর পুরুষ আল্লাহ বলে দেখেন এখানে যুকুরান ইনাস মানে একটা হচ্ছে পুত্র একটা হল কন্যা এই আয়াতের মধ্যে আল্লাহ পুত্রকে আগে আনছেন কন্যাকে পরে আনছেন একসাথে আউয়িযাউ বিহুম যুকুরান ওয়া ইনাসা আল্লাহ বলে আমি আল্লাহ চাইলে তাদের কাউকে একসাথে পুত্র সন্তান কন্যা সন্তান দুইটাকে একসাথে জমজ বানাইয়া দেই সুবহানাল্লাহ বলেন না হয় না জমজ গত দুই মাস আগে চট্টগ্রামের জবিনে এক মা ছয়টা সন্তান জন্ম দিয়েছে পাইছেন পত্রিকায় হ্যাঁ পত্রিকা আসছে এবং ডাক্তারসহ প্রমাণসহ হান্ড্রেড পার্সেন্ট প্রমাণসহ এগুলা পত্রিকায় আসছে গণমাধ্যমে এটা প্রকাশ পেয়েছে পেয়েছে আল্লাহ দেখান্ত বর্তমান পৃথিবী যারা রাজা বাদশাহ আছেন ক্ষমতাসীন আছেন একটা না ছয়টা না একটা দেখান তো একটা দেখান একটা আপনার ক্ষমতা কি আছে হ্যাঁ এক ফোঁটা নাফাক পানি দ্বারা আপনার তৈরি বাহাদুরি কি আপনার আপনার মা আপনার বাবা সঙ্গে এক ফোটা নাফাক মানে বের হয়েছে ওইখান থেকে আপনার জন্ম আপনার তো বাহাদুরি কি কয়েকদিনের ক্ষমতা আপনার পৃথিবীতে বহু ক্ষমতা আসছে আজকে তাদের নামগন্ধ তো নাই এজন্য আল্লাহ বলে বলিল্লা আমি আল্লাহর জন্য মুলকু সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের রাজত্ব আমি আল্লাহর আমি আল্লাহর যখন চাই তখন লাগাই যখন চাই না পাছা পাশে লাথি মেরা বের করে দিই কে ঠাকাবি ঠাকা কার ক্ষমতা আছে দেখা পারবে বাংলাদেশের কথাই বলি এক সময় স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ চালাইছে উনি গেছে আল্লাহ নিয়ে গেছে এরপরে জিয়াউর রহমান চালাইছে উনিও গেছে ওদার পরিবার তিন তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে উনিও গেছে আর সম্ভব না কবরের সাথে পাঞ্জা লটকে ক্ষমতা কখন আসবে আর এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে সবাই শেষ উনিও যাবে তারপর আরেকজন একজন আসবে কি আসবে না বলেন মাঝখান দিয়ে ঈশ্বাস চাচাও তো ক্ষমতা করে গেছে ঈশ্বাস চাচা ক্ষমতা করছে না চাচা যেন শেষ চাচার বৌর লাফালাফি করছে কয়দিন চালাইছে এখনো আছেন যারা এখন আছেন তারাও থাকবেন না এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক না ঠিক আহ এজন্যই আমি তিন সপ্তাহে এটা কারণ আমাদের দেমাগ নষ্ট হয়ে গেছে আমাদের মন নষ্ট হয়ে গেছে একটু ক্ষমতা পাইলি ওরে বাপ রে বাপ এলাকার মহল্লার নেতা তার গরমে থাকা যায় না মহল্লার নেতা একেবারে থার্ড ক্লাসের নেতা তার গরমে এলাকার মানুষের ঘুম নাই কয়দিন আগে বাপে রিক্সা চালাইছে এখন এই বাপে রিক্সা মালায় চালাইয়া চুরি মুড়ি কইরা যেভাবে হোক অবৈধ ইনকাম করে ঢাকা শহর পাঁচতলা বাড়ি বানাইছে এই পোলার গরমে আর থাকা যায় না আর বাড়ি ছেলে কথা বলেন না কেন বাড়ি অলার ছেলে এর গর্বে থাকা যায় না আরে বেটা দুই দিন আগে তোর বাপ তো রিকশা চালিয়েছ হ্যাঁ আল্লাহ আল্লাহ বুঝার অফিক দান করে আল্লাহ বলে আউয়াজাউবি জাওভি জুম দুকুর আলাউ আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ কাউকে চাইলে কন্যা সন্তান পুত্র সন্তান একসাথে বানাইয়া এটা আমি আল্লাহর পাওয়ার এটা আমি আল্লাহর শক্তি এটা আমি আল্লাহ করতে পারি বহু করেছি পরের অংশে আল্লাহ বলে ওয়াছে আলু আল্লাহ না বলে আমি আল্লাহ চাইলে একেবারে ফিনিশিং মানে বন্ধ করে দিই না কন্যা না পুত্র একটাও হবে না রাস্তা বন্ধ এবার কোন সরকার পারেন দেন কথা বুঝেন আল্লাহ বলে একটা অধিমোনা বাহাদুরি কার দেখান আপনি মন্ত্রীর স্ত্রী করেন তো একটা বাইর করে আপনি এমপির স্ত্রী একটা বাইর করে দেখান আমেরিকার প্রেসিডেন্টের সাথে আপনার সুসম্পর্ক খুব ভালো ফোন দেন দেখেন আয় কি না আল্লাহ আল্লাহ কারো গায়েটায় লাগলে রাগ করেন এটা আমার কথা না কোরআনের কথা এটা আমি বলি না আল্লাহ তাআলা বলতেছে আমার তিন সপ্তাহ আগ থেকে আমার ভিতরে একটা খুব আসছে কিরে ব্যাপার কি দেশটার মধ্যে কি হইল কি হইল একটু বাড়ি হয়ে গেলি একটু গাড়ি হয়ে গেলি একটু ক্ষমতা পাইলি মানুষ আর মানুষ মানুষ মরে করে না ব্যাপার কি ক্ষমতা তো আল্লাহ যেটা আল্লাহ কোরআনে বলছে তাহলে আমি যেহেতু আলেম আল্লাহ আমাকে কোরআনের মতো দৌলাত দান করেছে মানুষের কাছে এই কথাগুলি বলা আমার দরকার আছে কি নাই কথা বলেন এই কথাগুলি মানুষের কাছে বলা মানুষকে শুনানো দরকার আছে কি নাই আহ এজন্যই আল্লাহ বলে আকিমা আল্লাহ বলে আমি আল্লাহ চাইলে মহিলার গর্বের যে সন্তান আসার নালী ওই জীবনের জন্য বন্ধ করে দে তার নাম হলো বন্ধা আমরা বলি না অবাকের সন্তান নাই বন্ধা কারণ একটা আল্লাহ তালা সন্তান আসার জায়গাটাকে প্লাস্টিক বানিয়ে এখানে আর আসবে না যতই স্বামী স্ত্রী কাছাকাছি থাকেন যতই ডাক্তারের পরামর্শ নেন যতই চিকিৎসা করেন দেশে কিংবা বিদেশে কোনো চিকিৎসায় কাজ হবে না কারণ প্রথম ডাক্তারের ডাক্তার আসমান জমিনের রব আল্লাহ জাগা মতো বন্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক তবে ঠিক কেন করেন কেন করে আল্লাহ পরের অংশে জানায় ইন হুয়াল আল্লাহ বলেন নাহ মো খির আল্লাহ বলে বান্দারে শন শন এই যে আমি কাউকে কন্যা দেই কাউকে আবার পুত্র দেই কাউকে একটাও দেই না কারণ কি শোন আল্লাহ বলে আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ খুব ভালোভাবে জানি কাকে কে দিতে হবে কাকে কোনটা দিতে হবে কাকে কি দিতে হবে আমি আল্লাহ ভালো করে জানি কদির এবং আমি আল্লাহর ক্ষমতা অনেক বেশি আমি আল্লাহর পাওয়ার অনেক বেশি এই জন্য বুঝে শুনে যাকে দেওয়া দরকার একটা দিয়ে দেই যাকে দেওয়া দরকার দুইটা দেই যাকে মনে করে একটাও দেওয়া যাবে না তাকে জায়গাটা বন্ধ করে দেই আল্লাহ এটা আল্লাহ একটা উদাহরণ দিয়েছে মা বন্দের সন্তান দিয়ে এছাড়া আরো বহুত সিস্টেম আছে আরো বহুত জায়গা আছে যেই জায়গাতে আল্লাহর পাওয়ার দেখা যায় এক সময় বলেছিলাম নদী আর নদী সেটা এখন চর ভোলা জেলায় চরকড়ির পরে ঢালসরের মতো একটা জায়গা ওই জায়গা এক সময় সাগর আর সাগর ছিল এখন ঢালসরের পরে আর একটা নতুন চর যাচ্ছে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একসাথে বসবাস করার সুযোগ আছে সুবহানাল্লাহ বলেন না সকাল বেলা ধরে দুই ফকির সন্ধ্যা বেলা নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলা ধনের ফকির সন্ধ্যা বেলা ঠিক ভাই ঠিক ভাই একমাত্র ছেলে বাপের কিছুর অভাব নাই কিন্তু ছেলেটা মাসাল এত ভালো সকালে বিচার দুপুরে বিচার সকালে একটি বিচার দুপুরে জেনার বিচার বিকানে আবার মদ খায় গাঞ্জা খায় ইয়াবা খায় হিরোইনি খায় ফেন্সিলিট খায় এটার বিচার রাতে এশারের পরে অন্যের বাসায় ডাকাতি করে তার বিচার আছে কি নাই অতিষ্ঠ অতিষ্ঠ পিতা মাতা অতিষ্ঠ হয়ে এলাকা বাড়ি ঘর সব বিক্রি করে ঢাকার শহরের এক জায়গা থেকে অন্যত্রে বাসা করেছে সেখানেও আবার শুরু হয়েছে এক পর্যায়ে দেখা যায় ঢাকার শহর ছেড়ে একেবারে গ্রামে গঞ্জে চলে গিয়েছে আছে কি কিনা সম্পদ দেওয়ার মালিককে সম্পদ রাখার মালিককে সম্পদ নিয়ে যাওয়ার মালিককে ক্ষমতার মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা নেওয়ার মালিককে শক্তি দেওয়ার মালিককে শক্তি নার মালিককে আ ২২ বছরের যুবক পর্বতা টাওয়ারের আমার অত্যন্ত কাছের মোহাম্বতের পর্বতা টাওয়ারের মালিক আব্দুল হামিদ হাজি আব্দুল হামিদ বাবা বেঁচে আছে গত পরশু দিন বাবার সামনে সন্তানের জানা যা আল্লাহ আহ মাত্র ২২ বছর বয়স বাইশ বছর বয়সে বাবাকে রেখে ছেলে টাটা দিয়ে চলে গেল মানে বুঝাইলো বাবা আপনিও বেশি দিন নাই আবার সাথে আপনারও আসতে হবে কথা বলেন ঠিক তা ছেলেটা অত্যন্ত ভালো ছিল আমরা দোয়া করি পরপরে আল্লাহ তালা জান্নাতের মতো নিয়ামতের ব্যবস্থা তার জন্য রেখে দেন অত্যন্ত ভালো ছেলে ছিল সম্পদ দেওয়ার মালিক আল্লাহ সম্পদ নেওয়ার মালিক আল্লাহ যে সন্দেহ করবেন টাটকা বেইমান কোন সার্টিফিকেট ছাড়াই আপনি বেইমান বেশি দূরে না দশ নম্বর শিবুলকে আমার মাদ্রাসা ২০১৭ হাজার সতেরো সালের ঘটনা দুই হাজার ষোলো হাজার ষোলো সালের ঘটনা আমি ১০ দশ নম্বর শিবুলক মাদ্রাসায় আছি এক ভাই আমার সাথে বন্ধুত্ব ভালো মহাব্বতের তার সাথে তার অফিসার বস কয়েকটা গার্মেন্টস এর মালিক থাকে তেরো নম্বর স্বর্ণালী গার্ডেন ফ্ল্যাট কিনেছে অথবা ভাড়া থাকছে মেয়ের জন্য আকিকা বিশাল বড় বড় খাসি আকিকার দিন সে ওই বাসায় উপস্থিত থাকতে পারে নেই ব্যস্ততা 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 টাকা 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 আমি ভাইকে জিজ্ঞাসা করলাম ওই ভাইয়ের নাম হলো রনি যিনি মালিক আর যার মাধ্যমে গিয়েছিলাম সে হলো হুজুর বসের সময় নাই বস বহু ব্যস্ত আমি বললাম সময় নাই কেন বলে সপ্তাহে একদিন বাসায় আস মাঝে মধ্যে দশ দিন পনেরো দিন পরে আস খায় থাকে কোথায় বলে নারায়ণগঞ্জ থাকে নারায়ণগঞ্জ খায় ফ্যাক্টরি আসে ওখানে সবকিছু আস অভাব নাই টাকা টাকা দুই বছর পর ওই ভাইয়ের সাথে দেখা ভাই বলল হুজুর বসের জন্য একটু দোয়া করবেন বললাম ব্যাপার কি বলল হুজুর বসের যত ফ্যাক্টরি ছিল সবগুলি নিলামে উঠাইয়া বিক্রি হয়েছে আর কিছু নাই কিছুই নাই গ্রামের বাড়ি উত্তরবঙ্গে ঢাকার শহরে ভাড়া থাকবে সেই টাকাটাও নাই কোথায় বস কয় বস এখন সব কিছু অল্প দামে বিক্রি করে ফ্যামিলি সহ ওই গ্রামে উত্তর গ্রামে একেবারে গ্রামের বাড়িতে চলে গিয়েছে কে করেন কে করেন বলেন না আল্লাহ করে আমি আপনাদেরকে আরো দুই তিন মাস আগে বলেছিলাম এই মসজিদ যখন টিন সেট এই মসজিদ তখন এক ভাই মাগরিবের নামাজের পরে ভিক্ষার জন্য আসছে মসজিদে যে হুজুর বলে দেন যেন আমার কিছু টাকা কেউ যায় আমি বললাম কমিটিদের নিষেধ যদি আপনার পরে দাঁড়ান নামাজের পরে দাঁড়িয়ে প্রয়োজনের কথা মুসল্লি ভাইদেরকে বলেন ইনশা আল্লাহ আপনারা তোক যা আছে তা পেয়ে যাবেন আপনি হয়তো ভাবছেন হুজুর আপনি বললে বেশি কিন্তু আমি বললে খুব বেশি পাবেন এটা না আপনারা তোক দিরে যা সেটাই হবে লোকটা মনে মনে কষ্ট পাইল চোখের পানি ছেড়ে দিল ও করে কেঁদে ফেললো বলল হুজুর আমার জীবনী আমার সময়টা আপনার কাছে মিনিটে বলি আমি বললাম বলেন বলে হুজুর আমি সাড়ে শাশত কোটি টাকার মালিক ছিলাম আল্লাহ আকর বলেন না সাড়ে শত কোটি টাকার মালিক ছিলাম আজকে আমি রাস্তার আমার মা অসুস্থ আমার ছোট বাচ্চাটার হাড ছিদ্র হয়ে গিয়েছে হাটের চিকিৎসা করার মতো টাকা আমার কাছে নাই আমার ঘরের যত ফার্নিচার আছে সমস্ত ফার্নিচারগুলো বিক্রি করে দিয়েছি টিভি বিক্রি করে দিস আমি এখন ফলের কিন্তু ভাবছি কয়েকদিন পরে আমার ফ্ল্যাটের ভাড়াও অনেক বেজে গেছে বাড়িওয়ালা আমাকে ফ্ল্যাট থেকে মেরে বের করে দিবে আমি এখন মানুষের কাছে যাই যাই মসজিদে কিছু টাকা উঠেই আমি কাঁচা তরকারি এনে বিক্রি করে সংসার চালাবো সেই টাকাটাও আমার কাছে না কে করেন আরো জোরে বলেন না কি করেন এজন্য সম্পদ ঠিক রাখার জন্য সম্পদ ঠিক রাখার জন্য আল্লাহ তালা কিছু সিস্টেম মানুষকে শিখিয়ে দিয়েছে যদি মানুষ ওই সিস্টেম মতো চলে যদি মানুষ ওই ধারার উপরে চলে আল্লাহ তালা তার সম্পদ তার জন্য আজীবনের জন্য মেয়াদি করে দেয় মেয়াদি পাসপোর্টের ম্যাদ করেন না একবার টাকা দিয়ে আপনি পাসপোর্ট করলেন সেটাকে আবার পাঁচ বছর অথবা দশ বছরের মেয়াদ আপনি পেয়ে গেলেন পাঁচ বছরের পরে আপনার সময় শেষ দশ বছরের পরে আপনার সময় শেষ সেটাকে নবায়ন করে মেয়াদ বাড়ান কিনা কথা বুঝাইতে পারি না মনে হয় বাড়ান কিনা বাড়ে নেন তার মানে হচ্ছে আপনার পাসপোর্টটাকে মেয়াদি বানাইলেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার পায়ে হাত দিয়ে বলি যুবক বুড়া সবাই বলি সবাইকে বলি কান দিয়ে শোনো আল্লাহ তাআলা যে সম্পদের মালিক আপনাকে আমাকে বানিয়েছে এই সম্পদকেও পাসপোর্টের মতো নবায়ন করতে হয় না ইলে থাকে না বিশ্বাস হয় যেগুলা বলছি এরা নবায়ন করে নাই 100% এই মিম্বরে বসে আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি একটা নবায়ন করে নাই নবায়ন করলে যাইতো না কারণ আল্লাহর ওয়াদা සම්পুত আমার কথা মতো চালাও টাকা আমার কথা মতো ব্যয় করো আমি আল্লাহ তোমাকে গ্যারান্টি দিলাম তোমার জান তোমার মাল তোমার সবকিছুর জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম তো পাসপোর্ট নবায়ন করবেন না সৌদি যেতে পারবেন ইন্ডিয়া পার্শ্ববর্তী রাষ্ট্র একেবারে এই তো কাছে যেতে পারবেন পাকিস্তান আরো আগে না এমনি সমস্যা পারবেন না ভাই আবার বন্ধুরা আমার বুঝবেন বুঝার জন্য বলছি বাস্তবতা দেওয়া উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলো যেন ভালোভাবে বুঝেন আল্লাহ বলে সম্পদের নবায়ন করো ম্যাথ শেষ আবার নতুন করে ম্যাথ করো যদি করতে পারো বান্দারে তোর সম্পদকে আমি মেয়াদি বানাইয়া দিব হযরত আবু হরাইরা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত খেয়াল করবেন তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আমি নিজ কানে শুনেছি কি শুনলা কি শুনলা বলে আল্লাহ রসুল বলে তৎকালীন সময় এক আল্লাহর বান্দা মাঠের মধ্যে ভ্রমণে লাগছে মাঠের ভিতরে এখনো ভোলা বিভিন্ন জায়গায় চরম চলে যাবেন দেখবেন কিছু রাস্তা হলো বিলের মাছ দিয়ে দুই পাশে ধান চাষ মাঝখানে ছোট রাস্তা আছে কি নাই ওই ব্যক্তি এভাবে গ্রামে ভ্রমণ করতেছিল খেয়াল করবেন কিন্তু হঠাৎ করে আসমান থেকে আওয়াজ আসমান থেকে আওয়াজ এক ব্যক্তির নাম ধরে বলল যাও যাও যেমন কথার কথা আব্দুল খালেক যাও যাও আব্দুল খালেকের বাগানে কোনো পানি নাই ফলগুলি নষ্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি পানির ব্যবস্থা করে দাও বলেন না আপনারা জানেন যদি বৃষ্টি বেশি না হয় যেই গাছে পানি দরকার গাছের গোড়ায় যদি পানি না থাকে যদিও ফল ধরে ফলগুলি পানি না থাকার কারণে ছুটে ছুটে জমিনে পড়ে যায় এটাই স্বাভাবিক মেঘের ভিতরে আওয়াজ গাইবি আওয়াজ যাও 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 আবদুল খালেকের জমিনে তাড়াতাড়ি পানি লাগাও হঠাৎ করে এক টুকরা মেঘ ওখান থেকে ভাগ হয়ে গেল ভাগ হওয়ার পরে ওই আব্দুল খালেকের জমিন বরাবর চলে গেলেন এরপরে সরাসরি পানি বর্ষণ শুরু করলেন ওই ব্যক্তি বলে আল্লাহর কসম এক ফোটা পানি অন্য কোন জমিনে পড়ে নাই পাশে জমি আছে ওই জমিনে পড়ে নাই প্রত্যেকটা ফোটা 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 আব্দুল খালেকের জমিনের ভিতরেই পড়েছে হতবম্ব হয়ে গেল আশ্চর্য ঘটনা ব্যাপারে কি এক শুনলাম মেঘের মধ্যে আওয়াজ দুই নম্বরে মেঘ ভাগ হয়ে গেল আব্দুল খালেকের জমিনে চিন্তা করল রহস্যটা উদ্ঘাটন করা খুবই দরকার জরুরি চলে গেলেন হাঁটি হাঁটি পা পা করে জমিনের কাছে দেখতো না কৃষক ভাই কাজ করছে আসসালামু আলাইকুম আল্লাহর বান্দা একটা প্রশ্ন জবাব দিবানি বলে হ্যাঁ বলে শুনেছিলাম না ভাই তোমার নাম কি আমার নাম আব্দুল খালেক এই বাগানের মালিক কে বলে আমি এই বাগানের মালিক আরো ভীত সন্তুষ্ট হয়ে গেল হায় কত বড় আল্লাহ ওয়ালার কাছে আইলাম কত বড় বুজুর্গের কাছে আসলাম যার কথা ম্যাগের ভেতরে শুনলাম আবার ম্যাগ এসে তার বাগানের মধ্যে পানি লাগাইয়া দিল আশপাশে একটা ফোটাও যায় নাই বলো ভাই একটা প্রশ্ন করে দিলাম আর একটা প্রশ্ন করব জবাব দিবানি বলে হা করো কি আমল এমন কি আমল যে আমলের কারণে তোমার যে আমলের কারণে তোমার জমিনে যে আমলের কারণে ম্যাগের থেকে পানি বর্ষণ হচ্ছে তোমার জমিনে লোকটা চুপচাপ এরপরে বললো ভাই যেহেতু জিজ্ঞেস করেই বলছো এটা আমানত তোমার কাছে আমার বলা জরুরি বলতে বলবো এটা ভাবছিলাম না যেহেতু তুমি মুসলমান জিজ্ঞেস করেছো। আমার জন্য বলাটা জরুরি হয়ে গেছে শোনো আমার এই ঘর থেকে আমার এই বাগান থেকে আমার এই ফল যত ফল হয় এই বাগান থেকে যত ফল হয় এই ফলকে আমি তিনটা ভাগ করি নিয়মিত যখন যেই দিন দিন আমি বাগান শুরু করেছি ওই থেকে আমার বাগানের ফলগুলি আমি তিনটা ভাগ করি একটা ভাগ আমি আমার রবের রাস্তায় আমি আমার আল্লাহর রাস্তায় দান করে সুবহানাল্লাহ বলে না তিন ভাগ এক তৃতীয় অংশ তিন ভাগের এক ভাগ আমি আমার রবের রাস্তায় আমি আমার আল্লাহ রাস্তায় দান করে দেই দান করে দেই আর একটা ভাগ আমার স্ত্রী ছেলে মেয়ে মা ভাই বোন সহ আমার পরিবার পরিজনের জন্য রেখে দেই তাদের পারপাস ব্যবহার হয় দুই ভাগ আর একটা ভাগ হলো আমার এই বাগানের পরিচর্যা করার জন্য এবং এই বাগানে যারা খাটা খাটি করে যারা শ্রমিক আছে তাদের জন্য দে। বলেন না। ওই লোক চোখের পানি ছেড়ে বলল বললো তোমার জমিনে পানি আল্লাহ দিবে না তো কার জমিনে দিবে পানি তো তোমার জমিনে আসবে ভাইয়ের আমার বন্ধুর আমার এটা হত একটা ক্ষেতের ব্যাপারে আসছে ফসলের ব্যাপারে আসছে এইটা ফসল ছাড়া পাঁচতলা বিল্ডিংয়ের ব্যাপারে হতে পারে কি পারে না বাংলার জমিনে অথবা দেশের বাইরে অনেক সময় এমন হয় পাঁচতলা বিল্ডিং মাটির ভিতরে ধসে যায় হয় কি হয় না আজ থেকে আরো প্রায় দশ থেকে পনেরো বছর আগে সাভারে একটা বিল্ডিং নয়তলা বিল্ডিং মাটির ভিতরে ঢুকে গেছে জানেন তো আপনারা যে কারণে হোক মাটির ভিতরে ঢুকে গেছে এরপরে আরো অনেক আছে সব বললাম না ভাইয়েরা আমার বন্ধুরা আমার ওই যে বলেছিলাম পাসপোর্ট নবায়ন করতে হয় আল্লাহ বলে সম্পদকে নবায়ন করো আমি তোমার সম্পদকে স্থায়িত্ব করে দিব তুমিও খাবা তোমার পরিবার পরিজন সবাই খাবে তুমি মরে যাবা তোমার সন্তান মরে যাবে তোমার নাতি পুতিও খাবে তারাও মরে যাবে তোমার আলো আওলাদ যারাই আসবে কামত পর্যন্ত সম্পদের নবায়ন করার কারণে আমি আল্লাহ তোমার সম্পদকে স্থায়িত্ব করে দিব সুবহান আল্লাহ বলেন না আল্লাহ বলে কোরআন হাকিমের পঁচিশ নং পাড়া সাত নং পৃষ্ঠা সুরাত সুরা এর ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নং আয়াতে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দেয় এরে আবার বান্দাবান্দির দল এই পৃথিবীর রাজত্ব আমি আল্লাহর হাতে এই পৃথিবীর কর্তৃত্ব আমি আল্লাহর হাতে এই পৃথিবীর যা কিছু হচ্ছে যা কিছু হবে যা কিছু হয়ে গেছে সব আমি আল্লাহ কুদরতি হাতে করেছি বিশ্বাস হয় আল্লাহ বলে লিল্লাহ গত সময় বলেছিলাম ওয়ালিল্লাহ তার আগের জমা বলেছিলাম লিল্লাহি মাফিস সামা ওয়াতি ওয়া আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর সেটা ছিল কোরআনে হাকিমের চার নং পারা তিন নং পৃষ্ঠা সূরা আলে ইমরানের একশো নয় নং আয়াত আর এখন যেটা বললাম এটা হলো কোরআনে হাকিমের পঁচিশ নং পারা সাত নং পৃষ্ঠা সূরা শুরা এর ঊনপঞ্চাশ নং আয়াত আল্লাহ বলে লিল্লাহ আমি আল্লাহর জন্য বান্দারে আসমান এবং জমিনের রাজত্ব আমি আল্লাহর কুদরতি হাতের মুঠায় আমি আল্লাহ যা ইচ্ছা তা করি আমি আল্লাহ যা কি ইচ্ছা তাকে দেই আমি আল্লাহ নদী কি হুকুম দেই নদী আর নদীর মতো বহমান হয়ে থাকতে পারবে না তোমার পানিকে শুকিয়ে দাও এটা একটা চর বানিয়ে দাও এখন থেকে এই চরের মধ্যে মানুষ বসবাস করবে আবার চরকে বলি চর তুমি নিজের অস্তিত্বকে বিলীন করে দাও তুমি আর সমতল মাটি থাকার সুযোগ নাই আমি আল্লাহর বিধান তোমার সমতল মাটিকে আমি আল্লাহ সাগর বানাবো নদী বানাবো এই নদীর ভিতরে মানুষ জাহাজ দিয়ে চলাফেরা করবে এই নদী থেকে মানুষ মাছ ধরে মানুষের কাছে নিয়ে যাবে কথা বলেন ঠিকটা দা ঠিক পরের অংশে পরের আয়াতে আল্লাহ বলে এই আয়াতের পরের অংশে আল্লাহ বলে লোক খেল করেন ইখলকু খলাকা ইখলকু এর মানে হচ্ছে সৃজন করা বানানো আল্লাহ বলে ইখলকু মায়শা আমার যা যা তাই তাই সৃষ্টি করি আমার মনে হচ্ছে এখন পাহাড় জমিনে দরকার পাহাড় বানিয়ে দেই। আমার মনে হচ্ছে এখন আর এই জায়গায় পাহাড় দরকার নাই এই পাহাড়টাকে কেটে 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 সাগর বানিয়ে দেই। আবার মনের ইচ্ছা এখন এই জায়গায় আর নদীর কোন প্রয়োজন নাই নদীটাকে চর বানিয়ে দেয় মানুষ বসবাসের উপযোগী করে দেয় ভোলা বরিশাল নদী অঞ্চলে যারা আছেন তারা অনেকে দেখেছেন দাদা নদীর মাঝখানে বসবাস করতেন মানে ওখানে এক সময় বাড়ি ছিল নদীতে ভেঙ্গে ওই জায়গাটাকে নদীতে পরিণত করে ফেলছে সন্তানরা নাতিরা দূরে যেতে 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 চার সাত কিলো দশ কিলো পনেরো বিশ কিলো দূরে যেয়ে বাড়ি বানাই আজকে দেখা যায় ওই নদীর মাঝে আবার নতুন করে চর আবার নতুন করে মানুষ ওই নদীর ভিতরে বসবাস করছে বাড়ি বানিয়ে কথা বলেন ঠিক ঠাক কে করে আল্লাহ করে রাত আল্লাহ দিন বানায় দিন কে আল্লাহ রাত বানায় গরমকে আল্লাহ ঠান্ডা বানায় ঠান্ডাকে আল্লাহ গরম বানায় কথা বলেন ঠিকটা ব্যাঠিক আল্লাহ বলে এ আমার বান্দাবান্দির দল জেনে রাখো শুনে রাখো বুঝে রাখো আমি আল্লাহ যাই ইচ্ছা তাই বানাই আমাকে বারণ করার ক্ষমতা পৃথিবীর কোনো রাজা বাদশার সারা নাই আমাকে বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন রাজাবাদ সারা নাই পররাংশে বলে ইয়া হাব লিমাইয়া সা আমি আল্লাহ যাকে ইচ্ছা ইনা সান একটা কন্যা সন্তান দেই কন্যা সন্তান ওয়া হাব লিমাইয়া সা আমি আল্লাহ যাকে চাই যাকে চাই জুকুর একটা পুত্র সন্তান দেই বলেন না পৃথিবীর এমন কোনো বাদশা নাই এমন কোন ক্ষমতাসীন নাই যে যে বাদশাহীন ব্যক্তি কোনো মায়ের পেটের থেকে কন্যা সন্তান বের করে দেখাইতে পেরেছে না এমন কোনো বাদশাহ নাই এমন কোনো ক্ষমতাসীন নাই এমন কোন ব্যক্তি নাই যে কোন মায়ের পেট থেকে একটা পুত্র সন্তান বের করে দেখাইছে পারবেন না আল্লাহ বলে ইনাসান শব্দ অর্থ হলো দুর্বল অক্ষম এখান থেকে আসছে নারী আহ কোথায় কি কথা বলবো আবার পেস লাগবে দুর্বল আল্লাহ কে বলছে ইনাসান তাফসিরের কিতাবে লেখছে আমার কথা না ইনাসারের ব্যাখ্যা তাফসিরের কিতাবে লেখছে ইনাসান এই শব্দের অর্থ হলো দুর্বল অক্ষম একেবারে অযোগ্য এ থেকে আসছে এটার অর্থ নারী কন্যা জুকুর শব্দের অর্থ হলো ক্ষমতাবান শক্তিশালী কিছু পারে এটার নাম আসছে পুরুষ পুত্র সন্তান আল্লাহ বলেন না জাগায় 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 ভেজাল কারণ কি দুর্বল রে সবল জায়গায় লাগাইছি আর সবল ডারে দুর্বল জায়গায় লাগাইছি এইবার মাইরি খা কথা বলেন না কেন যেটা দুর্বল আল্লাহ এটার কোনো টাইম নাই এটা লাগাইছি টাইমের জায়গায় আর আল্লাহ বলে এটা টাইম আছে এটার ডেট আছে এটার ডেটের বাইরে লাগাইস আহ আল্লাহ বুঝার তফিক দান করুন বাংলাদেশে মেট্রো রেল চালু হবে কিছুদিনের মাঝে ড্রাইভার কে জানেন কথা বলে না কেন জানেন ড্রাইভার কে লেডিস হ্যাঁ লেডিস বলে যোগ্যতা আছে না অবশ্যই অস্বীকার করার সুযোগ নাই তো পুরুষ নাই পুরুষরা বসেন না কেন যোগ্যতা নাই আমি সেটা অস্বীকার করি না যোগ্যতা অবশ্যই আছে যোগ্যতা না হলে সেখানে পৌঁছতে পারে না ওই যোগ্যতা ছেলে বানান ছেলেদেরকে বসান কেন নারীদেরকে বসাচ্ছেন আল্লাহ বলে নারী দুর্বল লেডিস দুর্বল কন্যা দুর্বল পুরুষ সবল পুরুষ সবল সেটাকে দুর্বল জায়গায় বসান কেন আপনি বিজ্ঞপ্তি দিয়ে দিতেন যে পুরুষের মধ্যে চাই লেডিস দিয়ে চলবে না হইতো না কথা বলেন না কেন হইতো না আল্লাহ সহি বুঝুদান করেন এবার আপনাদের কাছে আমার প্রশ্ন কারা কারা সম্পদের নবায়ন করতে চান দুটো হাত মালিককে দেখান যে আমার সম্পদটা আমি স্থায়িত্ব করব আমার সম্পদটা যারা হাত উঠান না তারা বোন করবেন না না মজা মজা মনে করতেছেন আল্লাহর কসম মজা না বাস্তব দিয়ে উদাহরণ দিছি আপনাদেরকে কিন্তু এটাই এটাই সত্য এটাই সত্য সম্পদের সঠিক ব্যবহার করেন তো দেখবেন সম্পদ কিভাবে হয় কোন জালেম কোন জালেম কোন সরকার কোন নেতা কোন সন্ত্রাস আপনার এক টাকা আপনার এই থেকে ফান্ড থেকে নিতে পারবে না ইনশাআল্লাহ যদিও নেয় এটা আবার আপনার কাছে ফেরত আসবে ইনশাআল্লাহ